হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা ভীষণ ভালো আছি। তোমাদের কিছু দেখাবো বলে আমি ফোনটা চট করে নিয়ে এলাম। কালকে লাইভে আমি তোমাদের বলেছিলাম যে আমি পুজো করছি না, আমার বাপের বাড়িতে পুজো হচ্ছে। বাট মনে ইচ্ছা হলো, ইচ্ছা হলো বলতে কি, কালকে একটা স্বপ্ন দেখেছিলাম, তো সেগুলো কিছু বলছি না। তো সেই কারণের জন্য আমি সকালবেলা ব্রেকফাস্ট করে ওষুধ খেয়ে বেরিয়ে গেছিলাম এই যে এনার উদ্দেশ্যে। এই যে এই যে দেখো, এই যে বাক্স করে নিয়ে এসেছি। এই যে এই যে গণেশ মহারাজকে, হ্যাঁ, তো এনাকে নিয়ে এসেছি। আমার বাড়িতে আছে, আমার ওই যে দেখো সিংহাসনে ছোট ছোট গণেশ লুচমি আছে, দেখতে পাচ্ছ ওই যে দূরে? হ্যাঁ, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে গণেশ লুচমি আমার আছে। আমি ওটা হয়তো কোনো মানে পয়লা বৈশাখের সময় আমি ওটা পেতেছিলাম। তো গণেশ লুচমি আমার আছে। তাও ওই যে বলছি যে কালকে আমি একটু স্বপ্ন দেখলাম, তো আমার ইচ্ছা হলো মানে খুব অল্প সময়ের মধ্যেই যেটুকু পেরেছি সেটুকু ব্যবস্থা করেছি, খুব অল্প সময়ের মধ্যেই। বাপের বাড়িতে তো পুজো হচ্ছেই, বোন করছে, এটা আমার মানে আমি যেখানে ভাড়া রয়েছি সেখানেই মন চাইলো, আর মন যখন চেয়েছে তখন তো আমি চুপ করে বসে থাকার পাত্রী নই। সোজা আজকে সকালবেলা ছুটে গিয়ে এই যে ঠাকুরের ব্যবস্থা করলাম, করে যেটুকু পেরেছি মোদক এনেছি, ফুল এনেছি, মানে যেটুকু পেরেছি, খুব কম সময়, তো খুব কম সময়ের মধ্যে যেটুকু পেরেছি আয়োজন করেছি। তোমাদের এটাই বলার জন্য আমি ক্যামেরাটা অন করলাম, পরে তোমাদের সব দেখাবো, ঠিক আছে? কতটা কি আমি গুছিয়ে উঠতে পেরেছি পরে তোমাদের দেখাবো। এই জাস্ট আমি ফিরলাম এগুলো নিয়ে, ওই যে সব খুলছি, তো আমি গুছিয়ে নিই গাছগুলো, তারপর আমি আসছি, ঠিক আছে? দেখে নাও, এই যে ভালো হয়েছে তো ঠাকুরটা, দেখো গণপতি বাবা মরিয়া। চলো আমি আসছি, পরে দেখা করছি। হ্যাঁ, I'm
যতটা পেরেছি ততটাই মানে খুব অল্প সময়ের মধ্যে আয়োজন করেছি, তো যেটুকু আমার সাধ্যের মধ্যে হয়েছে সেটুকু করার চেষ্টা করেছি। দাঁড়াও ফোনটাকে নিয়ে তোমাদের দেখাচ্ছি।
ব্যাক ক্যামেরা পুড়ে দেখাচ্ছি।